যাদের শরীরের মধ্যে অ্যালার্জি আছে, যদি অ্যালার্জি থাকে তাহলে কীভাবে সহজে দূর করবেন? একদম সহজে আপনি অ্যালার্জিটা দূর করতে পারবেন 5 দিনের ভিতরে। আর চিকিৎসাটা আপনার শিখে রাখেন, চিকিৎসা শিখে রাখলে কাজে দিবে। আপনার না হতে পারে অ্যালার্জি, বাড়ি অন্য অন্য ফ্যামিলিতে কেউ হয়েছে, যদি চিকিৎসা শিখে রাখতে পারেন তাহলে সহজে অ্যালার্জিটা আপনার দূর করতে পারবেন। অ্যালার্জি দূর করার জন্য 4টা প্রসেস আমি বলবো, আপনার যে কোনো 2টা পছন্দ মতো ব্যবহার করবেন, ইনশাআল্লাহ আপনাদের অ্যালার্জিটা দূর করতে পারবেন। প্রথমত আমি নিছি, দেখেন, নিম গাছের ছাল। আপনারা নিম গাছের ছাল নেবেন পরিমাণ মতো নিয়ে, এটা গুটি 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 কেটে নর্মাল 1 গ্লাস পানিতে এটা ভিজায় রাখছি, 20 মিনিট ভিজায় রাখবেন। 20 মিনিট ভিজায় রাখার পর ছাঁকুনি দেওয়া সাইকা শুধু পানিটা সেবন করবেন সকালবেলা খালি পেটে 5 দিন। 5 দিন করলেই দেখবেন ইনশাআল্লাহ আপনার অ্যালার্জিটা সহজে দূর হয়ে যাবে। দ্বিতীয় যে প্রসেসটা হলো নিম গাছের পাতা, এটা পরিমাণ মতো পাতা নিয়ে পাটায় বাইডা এটা গুল গুল আকারে কইরা, এটা ভুড়ি আকারে কইরা এটা রোদ্রে শুকাবেন 3 দিন। শুকায় এই যেগুলো ভুড়ি একটা কিছুতে রাখবেন, তাকে একটা কইরা ভাত খাওয়ার পর বড়া পেটে খাবেন, দিনে একটা করে খাবেন 5 দিন। তবে 5 দিনে বেশি খাবেন না, ইনশাআল্লাহ দেখবেন অ্যালার্জিটা সহজে দূর হয়ে গেছে। তৃতীয় যে প্রসেসটা হলো, প্রথমে নিম গাছের পাতা শুকায় গুঁড়া করে ফাউডার নেবেন 50 গ্রাম মতো, আমলকি গুঁড়া করে এটা গুঁড়া করে ফাউডার নেবেন 50 গ্রাম মতো, তারপর নেবেন কাঁচা যে হলুদ এটা গুঁড়া করে 50 গ্রাম মতো ফাউডার নেবেন। এই 3টা একসাথে নিয়ে মিশাবেন, মিশিয়ে একটা পিছুতে রাখবেন পাতিলে। তারপরে আপনারা 1 চামচ পরিমাণ নিয়ে 1 গ্লাস পানিতে মিশায়া, নর্মাল 1 গ্লাস পানিতে মিশায়া এটা আপনার বড় পেটে খেতে পারেন, খালি পেটেও খেতে পারেন। তবে আপনার সুবিধা মতো দিনে 1 বেলা 5 দিন খাবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার অ্যালার্জিটা সহজে দূর হয়ে গেছে। চতুর্থ যে প্রসেসটা হলো নিম গাছের পাতা, পরিমাণ মতো পাতা নিয়ে এটা কিছু পাতা নিয়ে আপনার 2 কেজি পানির মধ্যে পাতাগুলো দিয়া, তারপরে আপনার 3 থেকে 4 মিনিট আগুন দিয়ে জাল দিবেন, একটু হিট হবে এই পানিটা। যে পানি দিয়ে গোসল করেন এই পানির সাথে পাতা পানি মিশায়া আপনারা গোসল করবেন 5 দিন, দেখবেন অ্যালার্জিটা আপনারা সহজে দূর হয়ে গেছে। আর বিশেষ করে কারা খেতে পারবো কারা খেতে পারবো না, যারা নাকি গর্ভবতী মহিলা আছে তারা খাবেন না, আর যারা 15 বছরের নিচে যা বয়স্ক আছে তারা খাবেন না, যারা অপারেশন করছেন বা অপারেশন করবেন তারা খাবেন না, এই 3 শ্রেণীর মানুষ তারা সকলে খাবেন। দেখবেন ইনশাআল্লাহ আপনাদের অ্যালার্জিটা 5 দিনের ভিতরে ইনশাআল্লাহ সহজে দূর হয়ে যাবে।